ওই ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ বলবেন তার কবর থেকে জাহান্নামের পর্যন্ত দরজা খুলে দাও কবরের মধ্যে জাহান্নামের গরম বাতাস আসবে আর হিট আসবে আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ নিচে তাকায় দেখবে বিছানা আগুন আর আগুন উপরে তাকায় দেখবে ছাদ আগুন আর আগুন চারদিকে তাকায় দেখবে আগুন আর আগুন ভয়ঙ্কর নবী বলেন ইয়াদিকু কবর এমন সংকুচিত হবে হাত্তা তাখতালিফা আযলাউহু তার হাড্ডিগুলো একটা আরেকটার ভাষায় এমন মনে হয় তার জীবনের সব অর্জন হয়ে গেছে আর দরকার নাই তো আল্লাহ বললেন ইবাদত করো মরণ পর্যন্ত আল্লাহ মরণ হবে কিনা তুমি জানায় দাও সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ জানায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আত্মা বলতে মরণের স্বাদ গ্রহণ করবে কোনো সন্দেহ নাই মরণ যেহেতু হবে তাই আল্লাহর কাছে দোয়া করা রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাআউইলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সলিহিন এই জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ পালানোর কোন রাস্তা আছে কিনা তুমি জানা দাও আল্লাহ কোরআনের মধ্যে জানা দেয় সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল লাইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত মরণ থেকে যতই পলায়ন করো নবী আপনি বলে দেন এই পলায়ন কোনো কাজে আসবে না আল্লাহ কোনো খাঁচার মধ্যে ঢুকা বাঁচার কোনো রাস্তা আছে কিনা সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ জানায় আইনামা তাকুনু ইউদ্রিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যেখানেই থাকো মরণ তোমাকে বাকরাও করবে কোনো সন্দেহ নাই লোহার একটা খাঁচা যদি বানাও কাচে ঘেরাও করা কোনো ঘর যদি বানাও পিপরা মাকড়সা ঢুকার কোনো রাস্তা নাই আল্লাহ বলেন সেখানেও তোমার মৃত্যু আসবে কোনো সন্দেহ নাই যদি বলেন আল্লাহ এক সেকেন্ড আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন এবং সূরা ইউনুসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল আরেক আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের মরণের সময় নির্ধারণ করা ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মরণ আসলে এক সেকেন্ড আগেও না পরেও না ওই সময় মরণ হবে ইউসুফ নবী শিখায় দেয় তাই আল্লাহর কাছে দোয়া করো তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সলিহিন আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দিয়ে দাও মরণের পর নেককারদের সাথে আমাকে মিলায় দাও মরণ আসার পর আপনি আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আখরতানি ইলা আজালিন করিব একটু সুযোগ দাও আমি আবার দুনিয়াতে যাই আল্লাহ বলবে কেন বান্দা বলবে ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সলিহিন আল্লাহ নেক কাজ করব দান সদকা করব তাই একটু দুনিয়াতে ফিরায় দাও যাকাত আদায় করি নাই বকেয়া যাকাত গুলা আদায় করব আল্লাহ তুমি আবার দুনিয়ায় পাঠায় দাও সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইজা জা আজালুহা মরণ আসলে এক সেকেন্ড আর তোমাকে সুযোগ দেওয়া হবে না তাই ইউসুফ নবী শিখায় দেয় আল্লাহর কাছে দোয়া করো তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সলিহিন আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দাও মরণের পর নেককার মানুষের সাথে মিলায় দাও বলেন আমিন এরপর যদি চূড়ান্ত প্রশ্ন আল্লাহকে বলেন আল্লাহ সব আয়াতগুলোর মাধ্যমে বুঝলাম মরণ কাউকে রেহাই দিবে না সূরা জুমআর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم نبي আপনি বলেন যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে কোনো সন্দেহ নাই দুনিয়ার কত বড় বড় হসপিটালে যাও মরণ থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন মরণ এসে গেলে তোমার সাথে সাক্ষাৎ হবে কোনো সন্দেহ নাই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল কয় বছর 150 বছর বাঁচতে চেয়েছিল তাই প্রাইভেট কত ডাক্তার রাখছে ডেলি চেক আপ হইতো তার প্রত্যেক দিন তাকে চেক আপ করা হইতো কেন তার আশা আসে 150 বছর বাঁচবে 50 বছরের পর শেষ মারা যাওয়ার পরে সব ডাক্তাররা ওরে চেক আপ
মানে চেকআপ এর পর চেকআপ দেখি না কোন দিক দিয়ে একটু আছে আছে কিনা কত চেকআপ হইল লাভ হয়নি তার মৃত্যুর পর যে ভিডিও আপনার লাইভ হয়েছে পৃথিবীর ইতিহাসে এটাই সবচেয়ে বেশি আপনার মৃত্যুর দিন মানে কারো লাশকে এত মানুষ দেখছে পৃথিবীতে সবচেয়ে বেশি এখনো পর্যন্ত যে তাকে দেখছে এরকম লাইভে তো দেখেন কত আশা সে মারা যাবে কবে 150 বছর পর মারা যাবে মানে খুব ইয়া কইরা আসছে আমি 150 বছর পরে মরময়ের আগে না এজন্য ডাক্তার রাখছে কত কিছু রাখলো আল্লাহ পাক বলেন লাইয়ু আখিরাল্লাহু নাফসা এসে গেলে আর কোনো সুযোগ দেওয়া হবে না যতই করো এজন্য ইউসুফ নবী বললেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও নেককারদের সাথে মিলা দাও সকলে বলেন আমিন আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাযাতি রাজুলিম মিনাল আনসার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণের কোন ব্যাপার আসলে নবীজি নিজেও এমন হয়ে যাইতেন আল্লাহর রাসূল দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ একজন ব্যক্তি মরণের কোন বিষয় আসলে উনি একদম এমন হয়ে যাইতেন কথা বলতেন না চুপচাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি বসে যাইতেন বারা ইবনে আযিব বলেন নবীর সাথে আমরা বের হইলাম ইলা জানাযাতি রাজুলিম মিনাল আনসার আনসারি এক সাহাবার জানাজা পড়ার জন্য বের হলাম হাত্তা ইনতাহাইনা ইলাল কবরি কবরের পাশ দিয়ে রওনা করলাম মালাম্মা ইউলহাদু ওই কবরটা এখনো খনন করা হয় নাই কবর দেখার পর আল্লাহর নবী কবরের পাশে বসে গেলেন সাহাবা বলেন ওয়াজালাসনা হাওলা আমরাও কবরের পাশে বসে গেলাম কান্না আলা রুউসিনা আত-তায়ির আমাদের মাথার উপর পাখি যেমন এমন ভাবে আমরা কবরের সামনে বসে গেলাম নবী নিচের দিকে তাকায় রইলেন কোনো কথা কয় না মাটির মধ্যে আকাকি করতে লাগলেন কোনো কথা কয় না নিচের দিকে তাকায় আছেন হঠাৎ সাহাবাদের দিকে তাকিয়ে বললেন সাহাবাদের দল ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা আল্লাহর নবী বললেন সাহাবাদের দল কবরের আযাব থেকে তোমরা পানা চাও দুইবার অথবা তিনবার বললেন এবার নবী বলেন ফা ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা ঈমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল উজুহ কান্না উজুহাহুম আশশাম আল্লাহর নবী বলেন হাজার হাজার ফেরেশতা সূর্যের মতো উজ্জ্বল তাদের চেহারাগুলা এমন হাজার হাজার ফেরেশতা ঈমানদারের আত্মা স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায় ইউসুফ নবী শিখিয়ে দিলেন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দাও মুসলমান অবস্থায় যদি মৃত্যু না হয় মরণের সময় হাজার হাজার ফেরেশতা আশা করা যায় না ফেরেশতারা আসার পর হাত্তা ইয়াজলিসু মিনহুম আদ-বাসরি ওই ব্যক্তির চোখের দৃষ্টি যেই পরিমাণ যায় হাজার হাজার ফেরেশতারা তার সামনে ওই পরিমাণ পর্যন্ত বসে যায় মা হুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ফেরেশতাদের সাথে জান্নাতের একটা কাফনের কাপড় ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ জান্নাতের সুগন্ধি নিয়ে আসছে আসার পর ঈমানদারের সামনে বসে যায় আল্লাহর নবী বলেন সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত এরপর তার কাছে মালাকুল মাউত এসে যায় মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরেশতা এসে যায় কে এসে যায় কে এটা কে বলেন সবাই এক আজরাইল কয়জনের আত্মা নেয় হ্যাঁ সবার যদি বাংলাদেশে একই সময় দশজন মারা যায় ইন্ডিয়াতেও দশজন পাকিস্তানেও দশজন একই সময় মারা যায় আজরাইল কোন দেশেরটা নিছে হ্যাঁ আমি আপনাদেরকে যখন কিছু বলামো বুঝবেন যে অতীতে কোনো ভুল ছিল আমাদের ঠিক আছে না কি ছিল ভুল ছিল কেন বারবার বলাইতেছি এক আজরাইল কয়জনের জান্নাত আল্লাহ কোরআনে কোথাও আজরাইলের নাম বলে নাই বলছে মালাকুল মাউত একুশ নম্বর বারা পনেরো নম্বর বিশটা সুরে আলিফ লাম মিম সাজদা আয়াত নম্বর এগারো আল্লাহ বলেন কুল্লিয়া তাওয়াফাকুম মালাকুল মাউত নবী আপনি বলেন তোমাদের মৃত্যু দেয় মালাকুল মাউত আল্লাজি উক্কিলা বিকুম যেই মালাকুল মাউত তোমাদের সাথে নির্ধারণ করে দেওয়া হয়েছে এই আয়াত প্রমাণ করে মালাকুল মাউত একজন না একাধিক
মালাকুল মউদের লিডার হলো আজরাইল আজরাইলের অধীনে লাখ লাখ ফেরেশতা কাজ করে যে এলাকায় যার মৃত্যুর প্রয়োজন হয় আজরাইল পাঠা দেয় যাও যাও তার আত্মাটা নিয়ে সমনে রাখবেন আজরাইল আসতে পারে তবে উনি হলেন লিডার যার কাছে যেই ফেরেশতা পাঠানো প্রয়োজন আজরাইল পাঠা দেয় এবার মনে রাখবেন আজরাইল হলেন মালাকুল মউদের লিডার মালাকুল মউত একজন হওয়া এটা জরুরি না ওনাদের লিডার হলেন আজরাইল তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে যেই এলাকায় যখন প্রয়োজন ওই এলাকার আত্মা তখন নিয়ে নেয় এই জন্য পাকিস্তানে দর্জন ইন্ডিয়া দর্জন বাংলাদেশে দর্জন একই সময় এর অর্থ হলো ইন্ডিয়ার দর্জনকে আলাদা দর্জন পাকিস্তানের দর্জন আলাদা দর্জন বাংলাদেশের দর্জন আলাদা দর্জন তাদের লিডার যেইভাবে বলছে সেইভাবে তাদের আত্মাগুলা নেয় কথা কি বুঝে আসছে হ্যাঁ হ্যাঁ ওলামায়ে কেরাম আছেন তাহকিক করবেন আমার এই কথা গবেষণা করবেন যে এটা কি বললাম হঠাৎ এতদিন সারা জীবন জন্মের পর থেকেই শুনতেছি আজরাইল এখন আবার কি কয় হ্যাঁ মালাকুল মউত আজরাইলের সামনে থাকে নবীজি গেছে আজরাইলের সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পর দেখে তার সামনে লিস্টি অনেকগুলা লিস্টি নবীজি জিজ্ঞাসা করছেন এইগুলো কিসের লিস্টি আজরাইল কয় হুজুর কার কবে মৃত্যু হবে এই লিস্টি আমার কাছে তো কয় যেদিন যার মৃত্যু হবে সেদিন আমি ওই জায়গায় ওই পরিমাণ পাঠাইয়া দিই তার আত্মা আনার জন্য শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকি বুঝে আসছে হ্যাঁ আত্মা আজরাইলও নিতে পারে আপনার সেটা আজরাইলের ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেইখানে পাঠাতে বলবেন সেখানেই পাঠাবেন বাকি তাদের লিডার আজরাইল এটা আমি বললাম এরপরে গবেষণার বিষয় গবেষণা করবেন গবেষণায় ভুল প্রমাণিত হলে আমি ভুলটা মেনে নিয়ে আবার শুদ্ধ করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন মালাকুল মউত আসে ইমানদারের আত্মা নেওয়ার জন্য আসার পর তার মাথার কাছে বসে যায় এজন্য মালাকুল মউত হাদিসে আসছে কোরআনে আসছে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা কার ফেরেশতা মৃত্যুর ফেরেশতা আসার পর তাকে ডাক দেয় আইয়া তুহান নাফসু তাইয়িবা হে প্রশংসনীয় আত্মা তুমি বের হও তুমি বের হও উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান এ প্রশংসনীয় আত্মা তুমি বের হও তোমার জন্য দুইটা সুসংবাদ এক নাম্বার আল্লাহ তোমার জিন্দগির সব গুনাগুলা মাফ করে দিছেন দুই নাম্বার ওয়ারিদওয়ান আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এই কথা বলার পর নবী বলেন ওই আত্মাটা এমন ভাবে বের হয় তাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিসিকা একটা পাত্রের পানি যদি আপনি ফেলে দেন পানির শেষ ফোঁটাগুলা যেইভাবে আস্তে আস্তে বের হয় আল্লাহর নবী বলেন মালাকুল মউত ইমানদারের আত্মা ওইভাবে আস্তে আস্তে কষ্ট দেওয়া ছাড়া বের করে নেয় হ্যাঁ মৃত্যুর আগে তার মৃত্যুর যন্ত্রণা হবে তবে আত্মা বের করার সময় তার আত্মাটা বড় চমৎকার সুন্দরভাবে বের করবে আত্মা বের করার পর ফায়াকুজুহা মালাকুল মউত তার আত্মাটা গ্রহণ করবে সামনে কারা ফেরেশতারা বলবে মালাকুল মউত আত্মাটা আমাদের জান্নাতের কাফনের মধ্যে দিয়ে দাও কাফনের মধ্যে আত্মা দেওয়ার পর অন্যান্য ফেরেশতারা ওই কাফনের কাপড়ের মধ্যে সুগন্ধি লাগায় সুগন্ধি লাগানোর পর ওই আত্মা নিয়ে আসমানের দিকে রওনা হয় হাজার হাজার ফেরেশতারা বলে কার আত্মা কোথায় নিয়ে যাও ওই ফেরেশতারা জবাব দেয় ফুলান ইবনু ফুলান সায়েন্স ল্যাব স্টাব কোয়ার্টার উমুকের সন্তান উমুকের আত্মা নিয়ে আসমানে দিয়ে রওনা করলাম কিভাবে তোমরা বুঝলা নামটা একটু বলো ফায়ুসাম্মুনা নামটাও বলবে বি আহসানি আসমা ইহিল্লাতি কানু ইউসাম্মান ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া বলবে এটা উমুকের সন্তান উমুকের আত্মা এই এই নাম কি নাম কয় বি আহসানি আসমা সবচাইতে সুন্দর নাম এমন নাম তা আপনারা যারা সুলটু বল্টু নাম রাখেন কি অবস্থাটা হবে এটা কি সুন্দর নাম বলেন এটা সুন্দর নাম কি নাম রাখে মন চায় তো একটা রাইখা দেয় সেদিন একজনে দোয়া চাইছে কি যে কোনো একটা কারণে যাই হোক তো কি হয়েছে নাম তো আরেক জায়গায় একজনের নাম শুনলাম মেয়ের নাম দুঃখী কি নাম মেয়ের নাম কি দুঃখী এটা কোনো নাম নাম রাখছে দুঃখী হ্যাঁ সবাই দুঃখীর মা কয় মানে বুঝেও না দুঃখী একটা চিন্তাও করে না এটা আমি কী নামে ডাকি দুঃখী দুঃখীর মা আরেক ছেলে ছেলের নাম রাখছে জান্নাত
কি নাম রাখছে জান্নাত জান্নাত শব্দটি মুয়ান্নাস এই মুয়ান্নাস থেকে প্রমাণ হয় মেয়েদের নামই জান্নাত রাখা উচিত ছেলেদের নাম না মন চাইছে রাইখা দিস তো নামটাও একটু সুন্দরভাবে রাখা দরকার এই নাম বল নাম ধরে ধরে বলবে এটা উমকের সন্তান উমকে আর যদি আপনি সলটু রাখেন ফেরেশতারা তো এই নামই বলবে না এটা কোন নাম হইল এই নাম কি বলবো এইগুলা নিয়ে যখন রওনা হইছে প্রথম আসমানের কাছে গিয়ে ফায়াস্তাফতিহুনাহু বি ফায়াস্তাফতিহুনা আসমানের দরজাটা খুলে দেওয়ার জন্য বলবে আসমানের দরজা খুলে দেওয়া হবে আসমানের মধ্যে যাওয়ার পর ওই আত্মা নিয়ে আসমানের উপর যখন যাবে যত ফেরেশতাদের সামনে যাবে নবী বলেন মিন কুল্লি সামাইন মুকাররিবুহা ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা যত ফেরেশতাদের সামনে দিয়ে ঈমানদারের আত্মা যাবে সমস্ত ফেরেশতারা ঈমানদারের ওই আত্মাকে স্বাগত জানাইতে জানাইতে উপরের দিকে পাঠায়া দেয় হাজার হাজার ফেরেশতারা আত্মাটা নিয়ে যখন সাত আসমানের উপরে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ ফেরেশতাদের দল উক্তুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন আমার বান্দার আমলনামা সাত আসমানের উপর একটা জগৎ আছে ইল্লিয়িন এই জগতের মধ্যে লিপিবদ্ধ করে দাও তিনটা শব্দ মনে রাখবেন এক নাম্বার আত্মা দুই নাম্বার দেহ তিন নাম্বার আমলনামা বান্দা মারা যাওয়ার পর তিনটা অংশ এক নাম্বার আত্মা দুই নাম্বার দেহ তিন নাম্বার আমলনামা আত্মাটা গেল সাত আসমানের উপর দেহটা আমরা দুনিয়ার মধ্যে দাফন করে দিলাম আমল নামাটা আল্লাহ দিয়ে দিলেন ইল্লিনের মধ্যে এবার বাকি রইল একটা আত্মা আত্মাটা আল্লাহ বলবেন ফেরেশতাদের দল আমার ইমানদার বান্দা দেহটা যেই কবরের মধ্যে দাফন করা হয়েছে যাও যাও ওই কবরের মধ্যে যাও ওই আত্মাটা আমার বান্দার দেহের মধ্যে ঢুকা দাও আত্মা তার দেহে ঢুকানোর পর ফায়াতিয়ানিহি মালাকান দুইজন ফেরেশতা আসবে আসার পর ফায়ুকাইদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি ফেরেশতা দুইজন তাকে বসাবে বসানোর পর ফায়াস আলানিহি প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে জবাব দাও ইমানদার জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ দুই নাম্বার প্রশ্ন আমার দিনুকা তোমার ধর্ম কি জবাব দাও ইমানদার জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম তিন নাম্বার প্রশ্ন মান হাযা রাজুলুল্লাজি বুইসা ফিকুম এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে ওই লোক জবাব দিবে হাজা নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় ফেরেশতারা প্রশ্ন করবে আইনা ওয়াজাত্তা হাজা এই প্রশ্নের জবাব তুমি কোথায় পাইলা ঈমানদার জবাব দিবে করাতু কিতাবাল্লাহ আমি দুনিয়ায় আল্লাহর কালাম পড়তাম আল্লাহর কালামের কথা যেই জায়গায় হইতো ওই জায়গায় আমি যাওয়া আসা করতাম আল্লাহর কালাম নবীর হাদিসের মাধ্যমে আমি তিন প্রশ্নের জবাব জেনে ঈমান নিয়ে মুসলমান অবস্থায় কবরে তোমাদের সামনে আমি উপস্থিত হয়ে গেলাম আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন ফেরেশতাদের দল আন সাদাকা আব্দি আমার বান্দা যা বলছে সব সত্য আফরিশুহু মিনাল জান্নাহ আমার বান্দার কবরটায় জান্নাতের বিছানা বিছা দাও ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার পর আল্লাহ বলবে তার শরীরের পাতলা কাপড়টা খুলে তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও নবী বলেন ফাইফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বসরি ঈমানদার চারিদিকে নজর দিলে যেই পরিমাণ নজর যায় তার কবরের ভিতরে ওই পরিমাণ আল্লাহ প্রশস্ত করে দেয় এরপর আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা লম্বা দরজা খুলে দাও আমার বান্দা যেন কবর থেকে জান্নাতের নিয়ামতগুলা দেখতে পায় বান্দা জান্নাতের দিকে তাকায় তাকানোর পর ফায়াতিহা মিন রওহিহা ওয়া তিবিহা জান্নাতের সুগন্ধি আর নিয়ামতগুলা তার কবরের মধ্যে উপলব্ধ করতে থাকবে এবার ওই বান্দা হঠাৎ তাকায় দেখবে সুন্দর একটা মানুষ তার কবরে উপস্থিত হয়ে যায় বান্দা প্রশ্ন করবে কে তুমি তোমার মতো এমন সুন্দর মানুষ আমি আমার জিন্দেগিতে দেখি নাই ওই সুন্দর মানুষটা জবাব দিবে আনা আমালুকা সলি আমি তোমার নেক আমল এই নেক
কামল একটা রূপ ধারণ করে তোমার কাছে আসলাম বান্দা আল্লাহর কাছে বলবে রব্বি আকিমিস সাআ আল্লাহ তুমি কিয়ামত কায়েম করে দাও ফা আরজিয়া ইলা আহলি আমি যেন আমার পরিবারের সাথে তাড়াতাড়ি জান্নাতের মধ্যে মিলিত হয়ে যাই আমি আমার পরিবারকে সুসংবাদ দিতে চাই আল্লাহ তুমি যে আমার কবর এত বড় বানিয়ে দিয়েছো আমার কবর থেকে জান্নাত পর্যন্ত তুমি একটা প্রশস্ত দরজা খুলে দিছো আরেক বর্ণনায় ফায়াতানা ওয়ারুলাহু ফি কবরিহি তার কবরের মধ্যে আল্লাহ আলোর ব্যবস্থা করে দিবেন আল্লাহ যদি আলোর ব্যবস্থা করে দেয় তাহলে পীরের কবরে লাইট দেওয়া আর কি দরকার কি দেওয়া মোমবাতি দেওয়া কি দরকার আল্লাহই না আলোর ব্যবস্থা করে দেয় চারিদিকে মোমবাতি কারণ murid জানে এত ভয়ঙ্কর আর ভণ্ড পীরা ছিল কবরে যাওয়ার সাথে সাথেই তো অন্ধকার তাই আগে থেকে লাইটিং এর ব্যবস্থা করে দেয় লাইট লাগায়া দেয় কিন্তু জানে এও গাঁজা খাইতো আমরাও গাঁজা টানতাম লাইট লাগায়া দেয় আর পীর মারা গেলে এমন করে কেন আল্লাহই ভালো জানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপর ওই বান্দা জান্নাতের দিকে তাকাবে তাকায় দেখবে হুররা নাচানাচি করে বান্দার মন চাবে হুরদেরকে একটু ধরার জন্য স্পর্শ করার জন্য তাদের কাছে যাওয়ার জন্য মন চাবে আল্লাহ পাক বলেন থাম নাম কানাউমাতিল আরুস বাসর রাতের দুলার মতো ঘুমা লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি যে বাসর রাতের দুলাকে তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ জাগ্রত করে না সেখানে তোমার প্রিয়তমা বা প্রিয়তম কেউ না আমি আল্লাহ তোমার প্রিয়তম হয়ে গেলাম আল্লাহ তাকে জাগ্রত করবে জাগ্রত করার পর আল্লাহই তাকে জান্নাত দান করবে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলবেন ঘুমাও বাসর রাতের দুলার মতো ঘুমাও তো জান্নাতের নিয়ামত সেখানে উপভোগ করতে থাকবে নবীজি কবরের সামনে বইসেই বলতাছেন হাদিসটা এরপর বলেন ওয়া ইন্নাল আব্দাল কাফিরা পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় ওই বান্দার সামনেও হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায় ওই ফেরেশতারা আসার পর বান্দার চোখের সামনে বসে যায় মালাকুল মাউত তার মাথার কাছে আসে আসার পর ফেরেশতাদের সাথে থাকবে নবী বলেন মাহুমুল মাসু সালার একটা বস্তা অথবা সালার একটা চট নিয়ে বান্দার সামনে উপস্থিত হয়ে যায় মালাকুল মাউত আসার পর তাকে বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা হে খারাপ আত্মা তুমি বের হও আল্লাহ তোমার প্রতি বড় রাগান্বিত বড় গুসা তুমি বের হও খারাপ আত্মাটা কিভাবে বের হবে নবী বলেন ইউনতাজাউ কামা ইউনতাজাউ সাফুদু মিনাস সুফিল মাবলুল ভেজা রুই থেকে লোহা যেইভাবে বের করা হবে অথবা পশমের গোড়ায় গোড়ায় কাটা দিয়ে আঘাত করলে যেই পরিমাণ ব্যথা হবে তার শরীর থেকে আত্মাটা ওইভাবে কষ্ট দিতে দিতে বের করা হবে আত্মা বের করার পর সালার বস্তার ভিতর তার আত্মাটা ঢুকানো হবে ঢুকানোর পর ফেরেশতারা রওনা করবে আগেই বলেছিলাম তিনটা কথা আমল নামা আত্মা আর দেহ তার আত্মা নিয়ে যখন আসমানের দিকে রওনা হয় আল্লাহ বলবেন আত্মাটা আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই ফেরেশতারা নাকের মধ্যে ধরবে আর বলবে কার আত্মা কোথায় নিয়ে যাও এমন খারাপ গন্ধ আমরা জীবনেও পাই নাই তাড়াতাড়ি সরাও আল্লাহ বলবেন আমার বান্দার আমল নামা সিজ্জিদ নামক জেলখানায় লিপিবদ্ধ করে দাও দেহের মধ্যে তার আত্মাটা দিয়ে দাও কবরের মধ্যে তার আত্মা দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান দুইজন ফেরেশতা তার কাছে আসবে তাফসীরের কিতাবে আসছে মাথা থেকে পা পর্যন্ত বড় বড় চুল দেখা যাবে দুইটা চোখকে মনে হবে বারোটার মতো চোখ মনে হবে এমন ভয়ঙ্কর চোখ নিয়ে তার সামনে উপস্থিত হবে উপস্থিত হওয়ার পর তাকে প্রশ্ন করবে তোমার রবকে জবাব দাও ধর্ম কি জবাব দাও এই নবীকে চিনো কিনা জবাব দাও দুনিয়ার মধ্যে শিরিক করতেন আর আল্লাহর মোকাবেলায় শিরিক করতেন আর চাপাবাজি করেন আমি তাহাজ্জুদ পড়ি আমার একদিনও তাহাজ্জুদ কাজা হয় না শিরিক করবেন আর কবরে যাইবেন যাওয়ার পর দেখেন গুতা একটাও মাটির মধ্যে পড়বে না খুব তাহাজ্জুদ গুজার দাবি করেন না শিরিক করে আমি একদিনও তাহাজ্জুদ ছাড়ি না করে শিরিক একদিনও তাহাজ্জুদ ছাড়ে না আপনি ছাইরেন না আপনি ঘষতেই থাকেন কপাল মসজিদের মধ্যে সারাদিন ঘষেন আর ঘষার পর মসজিদ থেকে বাইরে হয়ে করেন শিরিক তিন প্রশ্ন করার পর আমি কিছুই জানি না হা হা লা আদরি আমার প্রশ্নের জবাব জানা নাই হা হা লা আদরি মুসলমান আমি আর আপনি যেন এমন না হই আল্লাহ হেফাজত করেন বলেন আমিন ওই বান্দাকে ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযির তোমার
তোমার কাছে কি কেউ ভয় দেখার জন্য তোমার কাছে আসে নাই তোমাকে কি কেউ ভয় দেখায় নাই কবরে আসতে হবে ওই বান্দা বলবে এসেছিল আমি মানি নাই তাদের কথা আলেমরা কত বুঝাইলো এরপর অহংকারের উপর অটল থেকে আমি আমার কাজ করেছিলাম এই কথাগুলো বলার পর আল্লাহ বলবে এই মিথ্যাবাদী তার কবরটায় জাহান্নামের বিছানা বিছায় দাও নবী ওই মুহূর্তে কোরআনের একটা আয়াত পড়লেন লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত আল্লাহর নবী আয়াত পড়লেন আয়াতের অর্থ হলো আসমানের কোন দরজা তার জন্য খোলা হবে না ওই ব্যক্তি জান্নাতেও যাবে না শুয়ের ছিদ্র দিয়া ওট যাওয়া সম্ভব যদিও হয় ওই বান্দা কোনদিনও জান্নাতে যাওয়া সম্ভব না বলেন আপনারা শুয়ের ছিদ্র দিয়া ওট কোনদিনও প্রবেশ করতে পারবে আল্লাহর নবী কয় ওইটাও যদি কোনদিনও প্রবেশ করে কিন্তু কোনদিনও তো করবে না ওইটা সম্ভব হতে পারে কিন্তু এই ব্যক্তির জান্নাতে যাওয়া কখনো সম্ভব না ওই ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ বলবেন তার কবর থেকে জাহান্নামের পর্যন্ত দরজা খুলে দাও কবরের মধ্যে জাহান্নামের গরম বাতাস আসবে আর হিট আসবে আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিঘাত ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ নিচে তাকায়া দেখবে বিছানা আগুন আর আগুন উপরে তাকায়া দেখবে ছাদ আগুন আর আগুন চারদিকে তাকায়া দেখবে আগুন আর আগুন ভয়ঙ্কর নবী বলেন ইয়াদিকু কবর এমন সংকুচিত হবে হাত্তা তাখতালিফ আজলাহু তার হাড্ডিগুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে আল্লাহর নবী বলেন হঠাৎ ওই বান্দা তাকায়া দেখবে একজন লোক দাঁড়ায় আছে তার শরীরে আঘাত করবে ইয়াসিহু সাইহা এমন জোরে একটা চিৎকার মারবে তার চিৎকারের আওয়াজ দুনিয়ার জিন ইনসান সারা অন্য সবাই শুনতে পায় নবী বলেন সাহাবাদের দল ইস্তাইজু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা তাই নবী বলেন এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও অন্য বর্ণনায় নবী বলেন ফা ইন্না জামিনহু ফামা বাদাহু আইসার কবর থেকে যদি তুমি রেহাই পেয়ে যাও পরের ঘাটিগুলো আল্লাহ তোমার জন্য একদম সহজ বানায়া দিবেন ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ আর যদি কবরের মধ্যে তুমি রেহাই না পাও পরের ঘাটিগুলো তোমার জন্য বড় ভয়ঙ্কর এই জন্য ইউসুফ নবী আমাদেরকে শিখিয়ে দিলেন আল্লাহর কাছে দোয়া করো তাওয়াফানি মুসলিমা আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দাও ওয়া আলহিকনি বিসলিহিন নেককারদের সাথে আমাকে মিলায়া দাও এই জন্য খুব বেশি বেশি জান্নাত জাহান্নামের চিন্তা একটু পরে করেন কবরের চিন্তা আগে করেন কারণ মরার পরেই তো যেতে হবে এখানে এই জন্য হযরত উসমান ওইগুলার চাইতে বেশি কবরের চিন্তা করতেন শুধু কবরের চিন্তা করতেন কি হবে এই চিন্তা করতেন তাহলে ওনারা যদি এত চিন্তা করতেন ওনারা যদি এত চিন্তা করতেন এক বর্ণনা আসছে এক মুহাদ্দিস বলেন আরে দুনিয়ার মানুষ তুমি কিভাবে মনে করো যে এত সহজ হয়ে যাবে তোমার জন্য সব কিছু যে আল্লাহ চুরির বিধান দিয়েছে হাত কাটা সামান্য একটু চুরির কারণে যদি হাত কাটা হয় তো তুমি যত বড় বড় অপরাধগুলো করতেছো এর কারণে তোমার কি হতে পারে তুমি কেন চিন্তা করো না বার ইউনিটে যাবেন যাওয়ার পর দেখবেন আগুনের রুগী যারা তাদের মতো এরকম চিৎকার আর অন্য কোনো রুগী করে না প্রিয় মুসলমান ভাইয়ারা বার ইউনিটে যান একদিন শুধু দেখার জন্য যান তাদের মতো চিৎকার অন্য কেউ করে না ওই রুগীদের মতো চিৎকার অন্য কেউ করে না তো দুনিয়ার আগুন আগুন তো লাগছে অনেক আগে এখন তো আর শরীরে আগুনটা নাই তাহলে চিন্তা করেন আগুন তো জ্বলতেই থাকবে সেখানে অবস্থাটা কি হবে আর সেখানে অনুভূতি শক্তিটাও কিন্তু আল্লাহ আরো বাড়ায় দিবে কিসের কারণ আপনি ওখানে যাবেন আগুনের তাপও হবে বেশি পাওয়ারও হবে বেশি আপনার অনুভব যেন হয় ভয়ঙ্কর সেটাও হবে বেশি এজন্য সত্যি কথা আমার আপনার কবরে যাইতে হবে এখনো কি গুনাহ ছাড়ার সময় হয় নাই বলেন আর কত এখনো কি আমার আপনার গুনাহ ছেড়ে দেওয়ার সময় হয় নাই মুহূর্তে মুহূর্তে ডাক দিতেছে মাগর রাখা বি রব্বিকাল করিম কিরে কই যাস তোরে কে কে ঘোটা দেয় তোকে বারবার বলতেছ পাটা আমি আর আপনি গুনাই ফালা আল্লাহ মাগর রাখা বি রব্বিকাল করিম কোথায় যাও আর কত হয়েছে তো থামো এবার কিন্তু গুনাহের মাত্রা মানুষের এমন মানুষ এমন এমন অপরাধে লিপ্ত মনে হয় মরণই হবে না তার মরণের কোনো চিন্তাই নাই এই জন্য প্রিয় মুসলমান আমার আপনার কাছে এক একটা গুনাহ সেটা ছোট গুনাহটা যেন পাহাড়ের মতো বড় মনে হয়
তাহলে ইমানদারের পরিচয় হবে আমাকে আপনাকে আমাদের সকলকে এই যে সূরা ইউসুফের 101 বলেন সূরা ইউসুফ আয়াত নাম্বার 101 বলেন তো সূরা ইউসুফের কয় নাম্বার আয়াত 101 মা বোনদেরকে শিখিয়ে দিবেন আজকে বাসায় গিয়ে সবাইকে শিখিয়ে দিবেন এতটুকু বললেই হবে আমি পড়ছি আবার শুনেন রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাআবিলিল আহাদিস একটু পড়া লাগবে না এতটুকু পড়া লাগবে না কতটুকু পড়বেন দেখেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সলিহিন এতটুকু বললেই চলবে বুঝে আসছে তো পুরো আয়াতটা পড়া লাগবে না ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সলিহিন আপনারা দেখবেন আয়াতের মাঝে একটা জিম আছে আহাদিসের পরে একটা জিম এই জিম মানে অফে জায়েজ এই জিম মানে কি মানে এটা জায়েজ এই জায়গা অফ করা জায়েজ এরপরে দেখবেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ এখানে থামবেন এক শ্বাসে কেউ দোয়াটা পড়বেন না কেন পড়বেন না দেখবেন আপনারা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদের পরে কোরআনে একটা কফ ফা আছে উপরে ছোট করে এই কফ ফা মানে কি জানেন তিফ থামো থামো এই কফ মানে কি একদিন বয়ান করব কোরআনের জিম মানে কি ত মানে কি কফ মানে কি কফ ফা মানে কি একদিন বয়ানে বলে দিব তো এই জায়গায় দেখবেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদের পরে একটা কফ ফা আছে ছোট করে উপরে এই কফ ফা মানে তিফ এই থামো মানে এই জায়গায় শ্বাস নেবেন না থেমে যাবেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ থেমে যাবেন তিফ থামো এরপরে আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিম এটা মিলায়ও পড়তে পারেন মিলানো ছাড়াও পড়তে পারেন কেন এই দুইটার মাঝে আবার দেখবেন আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি এই দুইটার মাঝে একটা ছোট জিম আছে এই জিম মানে জায়েজ তুমি অকফ করলেও সমস্যা নাই না করলেও সমস্যা নাই তবে মনে রাখবেন যেখানে জিম আছে সেখানে অকফ না করাই উত্তম আবার বলছি আমি অকফ করা জায়েজ না করা উত্তম যেখানে জিম আছে সেখানে অকফ করা জায়েজ না করা উত্তম যেখানে ত আছে এটাকে বলা হয় অকফে মুতলাক সেখানে অকফ না করা জায়েজ তবে অকফ করা উত্তম আর যেখানে জিম আছে সেখানে অকফ না করা উত্তম তবে করা জায়েজ এগুলো অন্যদিন বলবো তো জিম এই জিম মানে আপনি ওই বইটা মিলায়ে পড়তে পারবেন মিলানো ছাড়াও পড়তে পারবেন বাকি না মিলে পড়াটা উত্তম কোথা থেকে আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সলিহিন এটা আর ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদের পরে থামবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলা যেন আমরা সুন্দরভাবে করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আজকে যে আলোচনাটা হলো আমরা খুব বেশি বেশি দোয়া করব আল্লাহ আল্লাহ আমার গুনাহের শেষ নাই আল্লাহ মুসলমান অবস্থা ছাড়া যদি তুমি মৃত্যু দেও আল্লাহ আমি তো ধরা খেয়ে গেলাম তো নবীর ওই হাদিসটা স্মরণ করবেন আল্লাহ তোমার নবী এক হাদিসে বলছে তুমি যখন কোনো বান্দাকে মহব্বত করো তাকে নাকি তুমি আখেরাতের আমল করা সহজ করে দাও আল্লাহ তুমি আমাকে আখেরাতের আমল করাগুলা সহজ করে দাও আল্লাহর কাছে এই দোয়া করব আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মেনে চলে যেন জীবনে বাস্তবায়ন করতে পারি তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন